আপনাদের গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বাজে কটা? 9:10। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, ঘর মুছে জামাকাপড় ধুয়ে স্নানটা করে নিয়েছি, এবার পুজোটা সারবো। তো চলো, তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমার পুজো সারা হয়ে গেছে, এখন আমি টিফিন করব। এখন কটা বাজে জানো? 11:05। পাউরুটি একটু খাবো, পাউরুটি আর কলা, পাউরুটি আর কলা খাবো একটু। তো চলো খেয়ে দিয়ে আমি আবার আসছি। তো আমার বর এই ইলিশ মাছটা এনে দিয়েছে, নুনরোদ মাখিয়ে রেখে দিয়েছি, আর ডালের বড়া এখন করে নেব। ডালের বড়ার তরকারি করব আলু দিয়ে, আর উচ্ছে ভাজা করব, আর মাছটা সর্ষের ঝাল করব। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার বরের আমার ছেলের খাওয়াই গেছে, আমি খেতে বসেছি। তো খেয়ে দিয়ে ছাদে চলে এলাম, জামাকাপড়গুলো তুলে নিয়ে যাব। প্রচণ্ড রোদ, না তুললেও হবে না, নিচে সব পড়ে যাবে, ডবল খাটনি হয়ে যায়, ওই জন্য এই রোদ্দুরের মধ্যে চলে এলাম। রোদে তো মাথাটা আমার ঘুরেই যাচ্ছে। জামাকাপড় তুলতে এসেছিলাম, জামাকাপড় তোলা হয়ে গেছে, চলে যাচ্ছি। যা রোদ, অবস্থা খারাপ হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা একটু লাড্ডুকে নিয়ে বেরোলাম, পার্কের দিকে যাচ্ছি। ভালো লাগছিলো না শরীরটা, তাও বায়না করছে বলে নিয়ে গেলাম। একটু বকা দিয়েছি বলে মুখটা ওরকম করে হপ করে আছে। তো চলো ওকে একটু ঘুরে নিয়ে তারপরে চলে যাবো। তো বন্ধুরা, পার্ক থেকে ঘুরে এসে তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিলাম জামাকাপড় ছেড়ে, আর এই পাস্তাটা করেছি, পাস্তাটা করে রেখেই সন্ধ্যাটা দিয়ে নিলাম তাড়াতাড়ি করে। এবারে গিয়ে খাবো, লাড্ডু পড়তে বসে গেছে, কারণ ওর সামনে সপ্তাহে মানে খুলে যাবে স্কুল, টেস্ট নেবে, ওই জন্য পড়তে বসে দিয়েছি। তো এখন খাবো, ওকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো চলো। না 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 না, তো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আসছি।
জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছি, এবার ভাঁজ করে নেব। গোছানো আমার হয়ে গেছে, আর রাতের খাবারও একটু করতে হবে। ভীষণ গরম, মানে হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে যেন, মানে এই গরমটা কবে যাবেও পাওয়া পাচ্ছি না, ভীষণ গরম লাগছে। আর পার্কে আমি যাচ্ছিলাম না আজকে, আমার ভালোই লাগছে না, মানে কোমর পিঠ এত ব্যথা করছে, তার মধ্যে বায়না করছে চলো চলো বকেছিলাম, মুখটা হপ করে তো গেলেও পার্কে, বকা খেয়ে তাও যাবে পার্কে। পার্ক থেকে ঘুরে নিয়ে এসে সন্ধ্যাটা দিলাম, পাস্তাটা করলাম, করে খাইয়ে দিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, রাতের খাবারও করতে হবে। তো আর ভিডিওটা বড় করছি না, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।